তারপরে কি লিখছে যে আল্লাহ পাকে দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসি আসছি আচ্ছা আমি একটু পড়ি আমি একটু চর্মনা পীর সাহেবের বইটা পড়ি দেখেন চর্মনা পীর সাহেব লিখছে দেখেন হযরত শামসুদ তাবরিজি রাইমাহুল্লাহর নকল প্রথম থেকে পড়ি বলছে কি প্রাণের বন্ধুগণ এ প্রসঙ্গে আপনার খেদমতে শামসুদ তাবরিজি রাইমাহুল্লাহর একটি ঘটনা বর্ণনা করতেছি লক্ষ্য করিয়া শুনুন মাসনবী এ রুমির ভেতরে বর্ণিত আছে একদা হজরত তাবরেজি পীর সাহেব কেবলা তাহাকে বলিলেন বাবা রোম শহরে একটি সুন্দর পাত্র আছে উহাকে তুমি গরম করিতে পারো তিনি উত্তরে করিলে করিলেন হুজুরের দোয়া থাকিলে আল্লাহর ফজলে পারিব পীরের আদেশ নিয়া তিনি তখন রোম শহরের দিকে রওনা হইলেন কিছুদূর দূর অগ্রসর হওয়ার পর পথিমধ্যে ঝুপড়ির ভেতরে এক অন্ধকার বৃ এক অন্ধ বৃদ্ধাকে একটি লাশ সম্মুখে নিয়া কাঁদিতে দেখিলেন হুজুর বৃদ্ধাকে কান্নাকারণ জিজ্ঞাসা করিলেন বৃদ্ধা উত্তর করিলেন যে হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেহ নেই একটি পুত্র ছিল সেই পুত্র আমার যথেষ্ট খেদমত করিত তাহারা একান্তকালের তার এন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায় ওই বারো বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন এখন উপায় না দেখিয়া কাঁদতেছি হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধা উত্তর করিলেন সত্য সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও নাউজবিল্লা পীর বলছে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও তখনই ছেলে উঠিয়া দাঁড়াইয়া এবং বলিল আমার দাদু কোথায় দাদা স্নেহ ভরে কোল জুড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপ জীবিত হইলে নাতি বলিল আল্লাহর অলি আমাকে জিন্দা করিয়াছে কে আল্লাহর অলি জিন্দা করিয়াছে এই ঘটনা প্রকাশ হওয়ার পর খাটি মুসলমান বাদশাহ কাছে এই খবর পৌঁছান পৌঁছানো হলো বাদশাহ কুতুব সাহেব দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধর নাতিকে জিন্দা করিয়াছেন তখন বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হয়ে যাও অথচ ঈশার আসলাম কি বলতো বিজনুল্লাহ তুমি আল্লাহর আদেশে আল্লাহর অনুমতিতে তুমি জিন্দা হো অথচ দেখেন আপনাদের পিস সাহেব কি বলতো আমার আদেশে জীবিত হোক বাদশাহ বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার কি আন্দাজ নাই নজিবিল্লাহ এই বৃদ্ধের একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজরান করিত এখন এটিও নিয়ে গেল তাই আমি মানে পিস সাহেব কি করেছে তাই সাহেব আল্লাহ পাখের দরবার থেকে জোর পূর্বক আসিয়াছি আপনাদের চরমনে পীর সাহেবের ঘটনা তারপরে কি দেখেন তারপর তারপরে ভাই আরো ঘটনা আছে আপনার পীর সাহেবের আরো সুন্দর সুন্দর ঘটনা আছে দেখেন শুনতে ভালো লাগবে বাদশাহ বলিলেন আপনি শরীয়ত মানেন কি না তিনি বললেন নিশ্চয় শরিয়ত না মানিলে ভীষণ কিয়ামতের দিনে হুজুর সাল্লাহ সাল্লামের সাফায়ত কিছুতেই পাওয়া যাবে না আমি শরীয়ত সম্পন্নভাবে মানি বাদশাহ বলিলেন আপনি সেরেক করিয়াছেন সেই অপরাধে আপনাকে সেই অপরাধে আপনাকে শরীরের সমস্ত চামড়া খসাইয়া ফেলিত হইবে এখানে বোঝা বোঝাচ্ছে না আল্লাহর কুতুব কথা শোনা মাত্রই দুই হাতের আঙ্গুলি দ্বারা পায়ের নিচ থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া ফেলিয়া জঙ্গলে গেলেন আহা কি ভাই ফেলিয়াছে না চলিয়া না এখন আছে আপনার পিসের কাহিনী এখন আছে দেখেন জঙ্গলে বসিয়া আল্লাহর জিকিরে মশগুল হইয়া গেলেন ভোরবেলা সূর্যের তাপ চর্মহীন শরীরে লাগামাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন হে সূর্য এবার সূর্য উপরে কারামতি পাহ দেখেন হে সূর্য আমি শরীয়ত মানিয়াছি কাজে তুমি আমাকে কষ্ট দিও না কি পিস সাহেব ভাই সূর্যকে এবার হুকুম করছে ভাই এতই যতক্ষণ কেরামতি তো চর মানে পিস সাহেবের তিনি তাপ তার গায়ে লাগছে এটাতে কেরামতি দেখাতে পারছে না সূর্যর ওপরে মণ্ডলী কি করছে। ভাই নমরুদও এরকম দাবি করতে পারেনি যখন ইব্রাহিম বলেছিলেন যে আল পশ্চিম দিক থেকে পূর্ব দিকে তুমি উঠাও আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আল্লাহ যা করে নমরুদও পারেনি আপনাদের বলা মাত্র ওই দেশের জন্য সূর্য অন্ধকার হইয়া গেল দেখেছেন পিস কেরামত একদম পিসে বলেছে তুই আমার গায়ে দিচ্ছিস আহ যা আমার গায়ে দিবি না আর উনি সূর্য ওই দেশটার জন্য অন্ধকার হইয়া গেল সূর্য ডুবে গেল পালিয়ে গেল ভয় পেয়েছে সূর্য এবার কি বলছে দেখেন দেশের ভেতরে একটা সরগোল গড়িয়া গেল বাদশাহ অস্থির হইয়া ওই হুজুরকে তালাশ করিতে লাগিলেন বহু চেষ্টায় পর এক জঙ্গলে গিয়া তাহাকে সাক্ষাৎ পাইলেন এবং আরজ করিলেন হুজুর শরীয়ত জারি করিতে গিয়া আমার কি অন্যায় করিলাম যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়েছেন। হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন হে সূর্য তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না কিন্তু তুমি দেশবাসীকে কষ্ট দাও কেন দেখেছেন পিস সাহেবের কেরামতে কি কষ্ট দাও কেন ভাই আগে শেষ সাহেবের টাকা দিয়ে কিনেছি কষ্ট করে পড়ছি ভাই টাকা লেগেছে পির সাহেবের কেরামত দেখে একটু ইহা বলা মাত্রই সূর্য আলোকিত হইয়া গেল আরে সর্বন আলোকিত হয়ে গেল দেখেন আলোকিত হয়ে গেল আল্লাহ পাক তার অলির শরীর ভালো করিয়া দিলেন এখন হুজুর রোম শহরের দিকে রওনা করিলেন সেখানে গিয়া এক স্বর্ণকারের ঘরে বসিলেন মানে আরও কাহিনী গাছে তা আপনার পীর হিসেবে কিন্তু বিশাল ক্ষমতা ভাই নিজের গায়ে সূর্য রোদ দিচ্ছে এটাকে ঢাকতে পারে না সূর্যকে ধমকে দিয়ে সে দেশের জন্য সূর্যকে বন্ধ করে দিতে পারে ভাই অনেক হয়েছে আপনি ঘুমান ঠান্ডা পানি খেয়ে ঘুমান ঠিক আছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত যাই হোক আপনারা দেখলেন এটা হচ্ছে চর্মনা পীর সাহেবের বই বইটা আপনারা কিনবেন পীর সাহেবের কত কারামত পাবেন এটা আল্লামা সৈয়দ এস হাহ রেহেমা হল্লা রচনাবলী এতক্ষণ যে ঘটনাটা পড়ছিলাম এই বইটারই একটা অধ্যায় বেদে মারেফত ইয়াদে খোদা পৃষ্ঠা নাম্বার আমরা পনেরো আর ষোলো পড়ছিলাম পনেরো ষোলো আপনারা বের করে পড়বেন এই ঘটনাটা মজুদ আছে চিন্তা করেছেন পীর সাহেব মানুষকে জীবিত করে দেয় পিসাব সূর্যকে বলে তুই চুপ করাই তুই আর সূর্য ওঠে না গোটা শরীরের চামড়াকে খসিয়ে ফেলে দেয় ঠিক আছে এটা হচ্ছে হাক্কানি বাংলাদেশের চরমনে পিস সাহেবের আকিদা যাকে নিয়ে ওলমাই দিয়ে গর্বে একদম ফেটে যায় ইদানিং দেখছি আমিরে হামজা উনিও একদম খুব ফেটে যাচ্ছে যে চরমনে পিস সাহেবের মতো যে দশটা পিস সাহেব থাকতো তাহলে বাংলাদেশে নাকি ইসলাম কায়েম হয়ে যেত এখানে আরো ঘটনা আছে আমি সবগুলো দাগিয়ে রেখেছি এখানে দেখেন এখানে একটা লম্বা ঘটনা অত পরাজবার এখান থেকে পড়ছি দেখেন অত আর কবর খুঁড়িয়া কাফন খুলিতে আরম্ভ করিল মানে একটা ঘটনা আছে যে একজন পীর সাহেব এলাকায় একটা চোর ছিল আপনার পর ধরে রাখলাম একটা চোর ছিল চোরটার কাজ ছিল কাফন চুরি করা তো সকলে কাফন চুরি করত তো পীর সাহেব একদিন করেছে কি চোরের কাছে এসে একশো টাকা দিয়েছে বলছে বাবা এতে তোকে একশো টাকা দিলাম তো চোর জিকে করছে যে পীর সাহেব কেন একশো টাকা যে বাবা তুই তো কাফন চুরি করিস তো বাবা আমি যদি মারা যাই তো আমারকে কবর থেকে তুই কাফনটা চুরি করবি না আমি তো সারা জীবনে কোনো দিন আমার ইজ্জত কাউকে দেখাই নাই আমি কোনোদিন তরক করি নাই তো মৃত্যুর পরে তুই যদি আমার কাফুনটাকে চুরি করে নিয়ে চলে আসিস তাহলে তো আমার এটা খারাপ লাগবে তাই তোকে একশো টাকা দিচ্ছি তুই আর আমার কাফনটা চুরি করবি না এটা বলল তো ঠিক কিছুদিন পরে পিস সাহেব মারা যায় তো চোর সেই দিনকে রাত্রে আর ঘুমাতে পারে না যে কাফন চুরি করবে তো চোরের দৃষ্টি তখন বললো যে তোমাকে তো ওই পির সাহেব ও হুজুর সাহেব তো একশো টাকা দিয়েছে তুমি তারপরে চুরি করবা এটা উচিত হবে না চোর কিছুতে না শুনে তিনি কবরের মধ্যে ঢুকে গেলেন ঢুকে কাফনটাকে চুরি করতে এসেছে যে চুরি করে কবর মানে এ দেখেন অর্থাৎ তারপর অতপর কবর খুরিয়া কাঁফন খুলিতে আরম্ভ করিলেন ছিনা পর্যন্ত খোরা হয়েছে মানে খোলা মাত্রই ছিনা মানে বুক পর্যন্ত খোল মানে খোলা মাত্রই দরবেশ সাহেব মানে পির সাহেব চোরের হাত ধরিয়া বসিলেন একদম হাত ধরে ফেলেছে পিসেব মৃত্যুবরণ করেছিলেন এবং হাত ধরে ফেলেছে একদম চোরে হাত ধরে ফেলেছে গভীর অন্ধকার রাত্রে মুর্দার হাত ধরিয়া বসার ফলে ওই ব্যক্তি ভয়ে ভয়ে চোটে চিৎকার মারিয়া বেহু সইয়া পড়িয়া গেলেন মানে পড়িয়া মারা যায় মানে ওই চোরটা দেখুন চোরটাকে যখন পিসেব কবরের মধ্যে থেকে হাতটাকে ধরেছে ভয়ে মারা গেছে বেটা এবার দেখেন কি বলছে। দরবেশ সাহেব ওই রাত্রে তাহার এক খলিফাকে স্বপ্নযোগে বলিলেন যে আমার কবরে সাহিত চোরকে তুমি গোসল দিয়া আমার পাশে দাফন দাও দেখেন পীর সম্পর্ক চোরের সঙ্গে দেখেছেন চিন্তা করেন একদম পীর সাহেব স্বপ্ন দেখেছে আরাক এক মুর্শিদ গে যে এই যে তুমি কবরের কাছে আসো দেখো একটা চোর মরে পড়ে আছে একে গোসল দিয়া একদম পীর সাহেব বলছে আমার কবরের পাশে তাকে একবার দাফন দিয়ে দাও স্বপ্নের ভেতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করিলেন হুজুর চিহ্ন খলিফ আশ্চর্য হয়েছে আশ্চর্য হয়ে জিজ্ঞেস হয়েছে হুজুর আপনি টাকা দেওয়ার শর্তেও যখন চোর এই কাজ থেকে বিরত নাই তখন তাহাকে এত সম্মান করা আবশ্যক কি দরবেশ সাহেব বলিলেন বাবা আমার বড় চিন্তা হইল আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত মানে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়ে আছে এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে ফুল পার হইব মানে ফুল সিরাত পার হওয়া যাইবে চিন্তা করেছেন যখন জিজ্ঞাসা করেছে হুজুর যে আপনার কাফন চুরি করেছে তাকে আপনার পাশে কবর দিতে হবে আশ্চর্য দরবেশ তখন বলছেন যারে যে চোরের হাতের সঙ্গে আমার হাত স্পর্শ হইয়াছে তাকে আমি কিয়ামতের মাঠে তাকে ছাড়া আমি কেমন করে ফুল সিরাত পার হইব চিন্তা করেন এবার দেখেন কি লিখছে ওগো প্রাণের বন্ধুগণ আল্লাহর অলির হাতের সঙ্গে হাত লাগার কারণে যদি একটা চোরের মুক্তি হওয়া আশা করা যায় তবে হাক্কারি পীরের কাছে হইলে আপনাদের জন্য কত দূর ফায়দা হইতে পারে তা চিন্তা করিয়া দেখুন মৌলানা রুমি ফার্মায়েছেন কি ফার্মাইছে ওহে প্রেমিক তুমি যদি চাও যে মওলানার সঙ্গে মানে মওলার সঙ্গে বসিবে তবে তুমি যে কোনো একটা আল্লাহর অলি অলির সম্মুখে বসিয়া যাও মানে আল্লাহর অলির সামনে বসলে একজন আল্লাহর সঙ্গে বসা হয় নাওজল্লাহ যতক্ষণ আল্লাহর অলির কাছে থাকিবে ততক্ষণই ইয়াকিন মানে ইমান মানে বিশ্বাস করিবে যে তুমি আল্লাহর সঙ্গে বসে আছো। নাওজল্লা মিন জালিক এটা হচ্ছে বাংলাদেশের পীর ইসাহের হাক্কানি পীর এরকম পীর নাকি বাংলাদেশে থাকলে কবি নাকি ইস্তামটা কায়েম হয়ে যেত চিন্তা করেছেন হাক্কানি পীরের অবস্থা এটা হাক্কানি পীরের অবস্থা এটা এটা ভেদে মারেফত ভাইয়া খোদা আঠাশ নম্বর পৃষ্ঠা থেকে পড়লাম দেখেন এখানে কি এখানে তো কে বলবে না রে ভাই যে আমি এখানে নতুন করে লিখে নিয়ে এসেছি ভাই এটা তো আপনাদের ভিডিও এখন ক্যামেরা যুগ উন্নত এ হাক কানি পীরের অবস্থা চিন্তা করে দেখেছেন হাক পীরের অবস্থা আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে যারা আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের একটা একটা আলোচনাতে তিনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি গরুর পেশসাব যদি তার জামা কাপড়ে পরে আর সে যদি সে পোশাক সলাত আদায় করে তাও সলাত হয়ে যাবে কিন্তু মানুষের পেশাবের ফোঁটটা যদি একটু পরে তাহলে তার নামাজ হবে না তো এটা নিয়ে আব্দুর রাজাক সাহেব সাহেবকে অনেকেই দেবন্দিরা অনেক সমালোচনা করে তো আসুন দেখা যাক তাদের একটু বইয়ে যায় যা নেওয়া যাক তাদের বইয়ে কি লেখা আছে একই বই আশোকে মাসুক এক্স এলাহি পৃষ্ঠা নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ কি লিখছে দেখেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক সারাব সার মানে হচ্ছে মদ দাঁড়াও যায় নামাজ রাঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো মানে পীরে কামেল কোনো মানে পীর যদি একটা যদি মানে বলে যে তুমি একটা মদের পেয়ালাতে তোমার এই জায় নামাজটাকে তুমি চুবিয়ে নাও স্বাচ্ছে ভিজিয়ে নাও রাঙিয়ে তুমি তাতে নামাজ পড়ো এটা যে পীর আদেশ করে অর্থাৎ যদি এমন কোনো হুকুম দেন যাহা প্রকাশ্য শরীয়তের হয় প্রকাশ্য শরীয়তের হয় তবুও তুমি তাহা নিরাপত্তাতে নিরাপত্তিতে আদায় করিবে কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চেনেন কম বুঝেন কম বুঝেন দরুন জাহেরভাবে যদিও তুমি উহা শরীয়তের খেলাপ দেখো কিন্তু মূলে খেলাপ নহে চিন্তা করেছেন কামেল পীর সাহেব যদি বলে যে তুমি ওই মদের বোতলের মধ্যে তোমার জয়নামাজটাকে চুবিয়ে নিয়ে নামাজ পড়ো তবুও নামাজ পড়বে বাহ্যিকভাবে এটা শরীয়তের খিলাপ হলেও আসলে এটা খিলাপ নয় এটা একটা আলাদা তরিকা আছে মানে এর একটা আলাদা কি আছে এই যে শ্রী শ্রী রবিশঙ্কর ইন্ডিয়া ডক্টর জাকির নায়কের আলোচনাটা বলছিল যে গভীরে প্রবেশ করুন বাইরের শুধু আবরণটাই দেখবেন না কিতাবের শুধু মলারটাই দেখবেন না গভীরে প্রবেশ করুন তো পীর সাহেবও বলছে গভীরে আপনি প্রবেশ করতে পারবেন না বাইরে থেকে আপনি দেখেন দেখছেন এটা শরীরের খিলাপ কিন্তু আসলে এটা শরীরের খিলাপ নয় মদে চুবিয়ে দিচ্ছেন তাও কোনো ব্যাপার না এটা বাইরে থেকে মনে হচ্ছে এটা খারাপ কিন্তু এর মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে এর মধ্যে কোনো না কোন রহস্য লুকিয়ে আছে এটা আপনাকে মনে করতে হবে চিন্তা করুন এটা হচ্ছে চর্মনা পীর সাহেবের হাক কানিয়াতের বই বাংলাদেশের ওলিমাই দেবন যতজন আছে একদম তাদের কাছে একদম হাক কানি পীর অনেকগুলো দাগানো আছে সবগুলো পড়া সম্ভব নয় আমি মানে অনেকগুলো দাগিয়ে রেখেছি বইয়ের মধ্যে তো ইনশাল্লাহ একদিন এই বইটাকে নিয়ে আলোচনা করবো এই বইটার একদিন আপনাদের সামনে পেশ করব যে বইটাতে আর কি কি আছে